आज के ताल खुलुरी हवे हाँ तार जुन्नो तोकुन तो देख लेन जे ताल वाला मिजा चलचे तार परे नारकुल कोड़ा चलचे तो एटा एक्टा ताले मारिया चे एबार एखाने आमी ময়দাটা মোটামুটি এই কাপে তিন কাপ নিয়েছি তবে কতটা দেব বলতে পারছি না মাখতে মাখতে যতটা লাগবে ততটা দেব চিনিটাও আমি এই কাপে দু কাপ নিয়েছি কিন্তু সেটাও আমি মাখতে মাখতে দেখব কেমন মিষ্টিটা যে যেমন খাবে মানে মাখতে খুব শক্ত করে যদি মাখি তাহলে কিন্তু ফুলুরিটা ভালো হবে না সেই জন্য একটু নরম করে মাখতে হবে তাই ময়দাটা দেওয়ার সময় আমি দেখব কতটা লাগে আর নারকল কোড়া নিয়েছি मौरी आछे आर एकटु नून देव तो आमी एखन एटाके माखछी प्रथमे नारकल कोड़ाटा दिए दी तारपरे देव मौरीटा मौरीटा दिले खेते भालो लागबे तारपरे एकटु परिमाण मतो नून देव एजो आधा मतो नून देव एकटु कमाई चीनीटा आमी পরে আরেকবার দেখব কেমন কতটা লাগে ময়দাটাও এখন সবটা দেব না মাখি মেখে দেখি এটার মধ্যে আমি চালের গুঁড়ি বা কিছু দেব না এই যে কাঁচা তালের ভাতটা দারুণ পাওয়া যাবে তাহলে আর একটুখানি লাগবে ময়দা এই যে মেখেছি এখন এটা আমি 10 মিনিট রাখব যাতে চিনিটা গলে তারপরে আমি দেখব কতটা নরম হলো তবে আমি ওই বাদবাকি ময়দাটা দেব চিনিটা গলার পরে আমি দেখব মিষ্টিটা কতটা কি হলো আর ময়দাটা লাগবে কিনা এরকম চাপা দেয়া থাক খুব এমনি চাপা দিতে হবে না এরকমই থাক চিনিটা আপনি আপনি গলে যাবে 10 মিনিট পর খুলেছি চিনিটা গলে গেছে এবং মিষ্টিটা যথেষ্ট ভালোই হয়েছে আমরা একটু এইভাবে বলেইছিলাম আগে একবার যে আমরা একটু এইভাবে মিষ্টি মিষ্টি বেশি খাই তবে ময়দা আর একটু লাগবে মানে এই ময়দাটা লাগবে তিন কাপ পুরোই ময়দাটা লাগলো আমি কথা বলতে তুই অর্ডার টাইমে অর্ডার কথা বলে দিস না না আমি কোনো কথাই বলি না তোর দাড়ি মোর পায় আরো দিচ্ছি ছেলে মেয়ের দায় ছেলে মেয়ের বিয়ে হলো সাত রাত্রি গান হলো ছেলে মেয়ের বিয়ে হইলো সাত রাত্রি গান হইলো কোন অভাগী এরে আইলো বাকি তৈল এটা লইয়া যাইলো তেল গরম হয়ে গেছে এবার ফুলুরি গুলো ছাড়বো বলে একটু কমিয়ে দিই আগে গোপাল ভাঁড়ের মন্ত্রীর মতো বলি আহা আহা আমার ফুলুরিটা খেতে এত ভালো হয়েছে আহা আহা ভালো হয়েছে
আমার অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে। রাতে ভাত না খেতে পারো? রাতে ভাত খাবো, তুমি মেনু দেখো, আমাকে খেতেই হবে রাতে ভাত। আমার রান্নাগুলো নষ্ট হবে, গল গল করে খেয়ে যাচ্ছিস। মান খাবার নষ্ট হবে এই কথাটা বলো না, আমি আছি কি করতে, আমি খেয়ে নেবো। এখন বলতে নেই, এগুলো ভালো লাগে না। আচ্ছা মাছের টক আছে, মোচা থোর, এই চোরটাকে কি বলে থোর, থোর থোরের একটা ঝাল দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে খেতে। আর কি করেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে। এই যে দেখুন তালফুলুরি রেডি, কেমন করে করলাম তালপুলুরিটা আপনারা দেখলেন। হ্যাঁ, তো আপনারাও এরকম করে করার চেষ্টা করবেন, আমাকে একটু জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আরেকটা কথা, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এই সময় তালপুলুরি খান, আমরাও খাচ্ছি, আপনারাও খান। আসছি তাহলে, নমস্কার।